নমস্কার, সুস্বাগত সবাইকে। বৃহস্পতিবার বিকেল 4টে মানেই আপনাদের জন্য নতুন কিছু করার চেতনা, অনুপ্রেরণা, সদ্ভাবনা সবকিছু আপনাদের মধ্যে আসবে, এবং সঙ্গে হচ্ছে মানুষের সঙ্গে মানুষের নতুন করে সম্পর্ক তৈরি করা, এবং শুধুমাত্র সম্পর্ক তৈরি বলবো না, যাতে বাড়ির বাইরে আপনি বেরোতে পারেন, যে কোনো পার্টি অ্যাটেন্ড করতে পারেন, যে কোনো ইনভিটেশন আপনি যেতে পারেন, এবং আপনার পছন্দের যে কোনো পোশাক আপনি পরতে পারেন। অর্থাৎ এই যে মেকওভার করা, এই যে নিজের জীবনকে পুরো নতুন করে সাজানো, এই কাজটা আপনি করতে পারেন। সঙ্গে আমি আরেকটা দিক আসছি, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, না বললে নয়ই, সেটা হচ্ছে যারা একসময় বাঁচার আশা ছেড়ে দিন, যে আমি এটা, এই যে আমি আমার যে জীবন, এটাতে প্রাণ থাকা না থাকা সমান, আমার এই জীবনটাকে আমার টেনে নিয়ে যেতে হচ্ছে, অর্থাৎ আমি আমার জীবনকে এনজয় করতে পারছি না, আমি আমার জীবনের প্রতিটা নিঃশ্বাস আমাকে কষ্ট করে নিতে হচ্ছে, আমার মধ্যে বাঁচার আর কোনো আনন্দ নেই, আমার এই জীবনে আর কোনো ভালোবাসা নেই, তারা জীবনের সঠিক মানে খুঁজে পাবেন যদি বৃহস্পতিবার বিকেলের হাওড়া ওয়েট লস সেন্টারের মানুষকে ভালোবাসার এই প্রোগ্রাম আপনি দেখতে পারেন। তো আমি আন্তরিকভাবে স্বাগত জানাই, আমার সঙ্গে রয়েছেন মোস্ট ডেডিকেটেড লেডি, মোস্ট বিউটিফুল লেডি, মালা চ্যাটার্জি। মালাদিকে আন্তরিক স্বাগত জানাই। মালাদি সম্পর্কে যত আমি কম বলবো তত মনে হয় বেটার হবে, কারণ সত্যি মালাদিকে ব্যাখ্যা করার মতো যোগ্যতা আমার হয়তো বা নেই। কারণ হচ্ছে, ফর হার ডেডিকেটেড ওয়ার্ক সিন্স ফর এ লং টাইম, এত দিন ধরে কাজ করা। দেখো, একটা জিনিস আমরা বুঝি, আমরা গত প্রোগ্রামে মধ্যপ্রদেশের সমাধিকে নিয়ে প্রোগ্রাম করেছিলাম, আমরা রাজনৈতিক ব্যাপার বলতে চাই না, তবুও বলি, মধ্যপ্রদেশে দীর্ঘদিন ধরে বিজেপি গভর্নমেন্ট ছিল, এবং তারপরে বিজেপি সরকারের পতন হয়ে যাওয়ার জন্য বিজেপি সরকার, শিবরাজ সিং চৌহান সেখানকার মুখ্যমন্ত্রী, বললেন যে একটা অ্যান্টি কনভেন্সি হয়তো কাজ করেছে দীর্ঘদিন ধরে থাকার ফলে। প্রত্যেক মানুষ দীর্ঘদিন ধরে থাকার ফলে তার প্রপার ক্ল্যারিফিকেশন হয়। মালাদির ক্ল্যারিফিকেশন সবটাই পজিটিভ, নাহলে আজকেও মানুষ বলতেন যে হাওড়া ওয়েট লস সেন্টারের প্রয়োজন নেই। এটা একটা বড় ক্ল্যারিফিকেশন ফর এ লং টাইম। মানুষ আজকে বুঝতে পাচ্ছেন যে এটা কি কোনো ইনস্ট্যান্ট গিমিক, নাকি এটা সত্যি মানুষের মধ্যে কাজ করে। দুদিন একদিন নয়, এতদিন, মানে কতদিন হলো সিটিভেনে প্রোগ্রাম করছো? তাও অনেক, মানে 13 সাল থেকে তো করছি, 12 সাল থেকে করছি। তাহলে 12 সাল থেকে 6টা বছর হয়ে গেল, 6টা বছর। তার আগেও বহুবার এসেছি, ওই একটু করে হয়েছে, আবার বছর 3-4 বন্ধ গেছে, আবার একটু করেছি, আবার বছর 2-1 বন্ধ গেছে, এরকম ভাবে হয়েছে। কিন্তু এখন একদম 2012 থেকে একবারে কনস্ট্যান্ট, মানে একটা প্রোগ্রাম আমি করে যাচ্ছি। আমি আমি মনে হয় এন্ট্রি নিয়েছি 2014-15 হবে, প্রায় 4 বছর হলো আর কি, প্রায় 4 বছর আমি দেখছি মালাদিকে, এবং কনসিস্টেন্টলি সেম স্লট, একই কথা আমরা বারবার করে রিপিট করি, আমরা এক্সপিরিয়েন্সটাকে চেঞ্জ করে দিই, মানে যারা আমাদের সঙ্গে থাকেন তাদেরকে আমরা চেঞ্জ করি। হ্যাঁ, ওই জন্যই, কেননা আমাদের কথাগুলো তো একই থাকে, একই, যে উইদাউট মেডিসিন, উইদাউট জিম, উইদাউট মানে কোনো কিছু দিয়ে যে আমরা ওজন কমাতে পারি, সেই কথাটাই আমরা বারবার বলি। একটা সময় থাকে, সেই সময়ের মধ্যে দিয়ে আমরা করি, যারা ভীষণ ভালো শোনে তারা ভীষণ ভালোভাবে তারা এগিয়ে যায়, যারা মাঝে একটু দুষ্টুমি করে করে তখন তাদের একটু জিনিসটা একটু স্লো হয়, কিন্তু কথাটা এদিক ওদিক করে মোদ্দা কথাটা একটাই, যে আমি যে কাজটা করি কোনো রকম ওষুধ আমি ব্যবহার করি না, এবং যাতে আপনাদের সাইড এফেক্ট বলতে কিছু নেই। সাইড এফেক্ট বলতে, যেমন আগে একজন এসে বলে গেছিল, সাইড এফেক্ট মিন্স সাইডে এফেক্ট অল্টার করা, মানে যত জামা কাপড় ব্লাউজ যেগুলোকে আমরা সাইডে অল্টার করছি সেটাই হচ্ছে আমাদের সাইড এফেক্ট। মানে মালাদির কাছে ওয়েট লস করে যে সাইড এফেক্ট, সেটা হচ্ছে সাইড শুধু অল্টার করো, শুধু মানে টেলারকে দাও বা নিজে বসে শুধু অল্টার করো। আমি সেদিন থেকে ঠিক করেছি, আমি সেদিন থেকে ঠিক করেছি, সাইড এফেক্ট জীবন জিজ্ঞেস করবো না, এবার অ্যাডভার্স এফেক্ট জিজ্ঞেস করবো, যে অ্যাডভার্স এফেক্ট কিছু আছে নাকি। একদম ওটাই, একদম উল্টে যাচ্ছে আর কি ব্যাপারটা। তা এই যে ব্যাপারটা, এবার আমি কি হয়, আমার প্রোগ্রামটা কেন আমি বলবো, যে আমি নিজের মুখেই বলছি যে জনপ্রিয়তা বেশি হয়ে গেছে, এটার কারণ হচ্ছে যে আমি নিত্য নতুন একজন এক একজনের অভিজ্ঞতা নিয়ে আসি, এবং যখনই আমি এই 3 নম্বর সিটে
প্রথমে সব দেখে নেয় যে তিনটে গ্লাস আছে কিনা, এবং তিন নম্বর সিটে আজকে কে আছে, আজকে দিদির সঙ্গে কে আছে, এরকম একটা, এবং তার কাছ থেকে আমরা কি শুনবো, সে কতটা ওজন ছিল এবং সে এখন কতটা ওজন কমিয়েছে, এবং সে কিভাবে কমিয়েছে, এবং সে কোথায় থাকে, কিভাবে, মানে কি তার একটা স্টোরি, মানে আমার কাছে আর কিছু কেউ শুনতে চায় না, এখন যাকে নিয়ে আসি তাদের কাছে ডিটেইলস এ শুনতে চায় যে কি কি হয়েছে, এবং তারা যখন কেউ যখন আমার কাছে ঢোকে, দিদি ওকে এনেছিলেন, বাবা কি ভালো লাগছে তাকে, আর কি তার কাছে শুনে তো আমার দারুণ মানে হয়েছে, আমারও তাই হয়েছে দিদি, আমিও তাহলে একদিন যাব তোমার সঙ্গে এই কথাগুলোই বলতে যাব আমি, এই যে চেঞ্জ এক একজন এক একটা হয়, তখন তাদের ভালো লাগে, এবং যখনই একটা প্রোগ্রাম দুবার কিংবা তিনবার একটু আমারও এক এক সময় পরিস্থিতি অনুযায়ী আমাকে রিপিট করতে হয়, তখন একদম ঝড়ের মতন হোয়াটসঅ্যাপে সব প্রশ্ন আসতে শুরু করে যে দিদি কেন রিপিট, দিদি তোমার শরীর খারাপ, কেন কি হয়েছে, এরকম মানে সব প্রশ্ন করতে শুরু করে, সবার এখন নেশা হয়ে গেছে, নিত্য নতুন প্রোগ্রাম দেখবো এবং প্রত্যেক দিন একটা করে নতুন লোক থাকবে এবং তাদের কাছে আমরা নতুন কথা শুনবো, নতুন গল্প শুনবো, এটা ঠিক, গল্প বলা এবং গল্প শোনাটা দুটোরই প্রয়োজন রয়েছে, তার কারণ হচ্ছে গল্পের মধ্যেই তো সত্যি লুকিয়ে থাকে, আর সত্যিকে নিয়ে যে গল্প হয় সেটাই হচ্ছে সত্যি গল্প, একদম তাই, অর্থাৎ এখানে কোনো মিথ্যার কোনো জায়গা নেই, এক সেকেন্ড আগেও আমি ওকে বলে দিই না যে আমার হয়ে তুমি এই কথাটা বলো, ঠিক এই কথাটা বলে ওর যেটা মনে আছে, ও যেটা ফিল করেছে ওটা ও বলুক, তাতে বলাটা অনেক স্ক্রিপ্টেডভাবে বলা যায়, স্ক্রিপ্টেড প্রোগ্রাম বোঝা যায়, আমার মনে হয় যে যদি গেস্টরা যদি স্ক্রিপ্টেড কথা বলেন এটা বোঝা যায়, বোঝা যায়, এটা আমি বুঝবো বা মালাদি বুঝবে না, টিভির ওপারে যারা বসে থাকে তারা পরিষ্কার বুঝতে পারবে যে এটা স্ক্রিপ্টেড কিনা, মানে আমারও মাঝে মধ্যে কোশ্চেন ঠিক থাকে না যে আমি কি কোশ্চেন করবো, আর জীবনে কোনোদিন আমি স্ক্রিপ্টেড ওই কোশ্চেন নিয়ে বসি না, মালাদি ভালো বলতে পারবে, ঠিক যেটা মনে হয় সেটা জিজ্ঞেস করি এবং মনে করি আপনাদের বাড়িতে আপনাদের পাশে বসে আমিও টিভিটা দেখছি, কেন আমি এটাতেও নিশ্চিন্ত থাকে দেবাশিস যে আমার মধ্যে কোনো ছল চাতুরিতা নেই, যার জন্য দেবাশিস যা প্রশ্নই করুক না কেন, যদি যদি নেগেটিভ থাকে তো নেগেটিভই বলে দেবে, যদি পজিটিভ থাকে তাহলে পজিটিভ বলবে, তাতে আমার কোনো ভয় কিছু নেই, ঠিক ঠিক ঠিক, এবং দেবাশিস কি প্রশ্ন করবে যা করে করুক, ঠিক একদমই তাই, যা করে, শুধু আমি দেবাশিসকে বসে বলে দিই দেবাশিস ও এই জায়গা থেকে এসেছে, ওর এই ওজন ছিল, এখনো এই, এবং সে আমার কাছের থেকেও আবার দ্বিতীয়বার করে ও যে আছে মানে আমার পাশে তাকে জিজ্ঞাসা করে নেয় আপনার কত ওজন ছিল, আপনি কোথা থেকে এসেছেন এবং আপনার এখন কত হয়েছে, সেইটা জিজ্ঞাসা করে, একদমই একদমই তাই, আমি আজকে ইন্ট্রোডিউস করাবো আমাদের সঙ্গে যে রয়েছেন তাকে, ইন্ট্রোডিউস করার আগে আমি একটু ছবিটা দেখাই, আমি ছবিটার থেকে তার কাছে আসলে আমার মনে হয় জিনিসটা আরও বেশি ইন্টারেস্টিং হবে, আমি দেখাতে চাই যে আজকে আমাদের সঙ্গে যিনি গেস্ট উপস্থিত রয়েছেন তার যে ছবি, অর্থাৎ আগে যখন তিনি এসেছিলেন মালাদির কাছে সেই ছবি, আর একটু ক্লিয়ার করে যদি দেখানো সম্ভব হয়, একটু ক্লোজ, আর একটু ক্লোজ করে একটু দেখানো বা একটু স্ট্রেট করে যদি ছবিটা একটু দেখানো যায়, মানে একটা ছবিতে যেটা বসে রয়েছেন ওটা বোঝাই যাচ্ছে যে কেন মোটা, হাতে কি লাড্ডু ফাড্ডু অনেক কিছু রয়েছে, তো এটা তো একটা কারণ যে কেন মোটা, আর পরেরটা এয়ারপোর্টের ছবি যদি আমার ভুল না হয়, এয়ারপোর্টের ছবি কোথাও বাইরে যাচ্ছে, সেই দিনে উনি আমার কাছে আসছেন, ও আচ্ছা 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 আচ্ছা, দিদির কাছে আসছেন, তার মানে আপনিও বাইরের, মানে আমরা গত প্রোগ্রাম যেরকম ভাবে করলাম আপনিও বাইরে থেকে আসছেন, এই হচ্ছে ছবি, এবার এই ছবির মধ্যে থেকে আজকের গেস্টের এখনকার ছবিটা একটু দেখার চেষ্টা করি, এই হচ্ছে আজকের স্টুডিওতে, ও এসেছে মুজাফফরপুর থেকে, মুজাফফরপুর দেখুন আপনারা, ওর যখন আমার কাছে এসেছে এয়ারপোর্টে নেমেছে তখন ওর ওজন হচ্ছে 107 কেজি, বাহ 107 কেজি, যখন আপনি আসলেন গেস্টের নাম হচ্ছে বিউটি পাল, দেখতেও বিউটি লাগছে বাট মোটা হয়ে যাওয়ার জন্য একটু ফিউটি লাগছিল, ফ্যাট থেকে এসছে ফিউটি, এটা আমার নতুন মানে ডিকশনারি, যা পারে না, যারা ইংরেজি জানেন তারা এইটুকু সময় বন্ধ করে দেবেন, ফ্যাট থেকে ফিউটি, বিউটি যাও, বিউটি দি আপনাকে স্বাগত অনুষ্ঠানে, সিটিভিএনের মালাদির এই অনুষ্ঠান বিকেল 4টার সময়, আপনাকে আজকেও খুব ভালো লাগছে, সিঙ্গেল ফ্রেম দাও দেখি কিরম লাগছে, দেখে নিন একবারে ক্যামেরার দিকে তাকিয়ে, মানুষ সত্যি বিউটি, বিউটি নাম রাখা সার্থক, এবং এইটা ওর মানে 107ও হয়তো বিউটি, কিন্তু ওইটা না মানে এখনকার যে বিউটি সেটা অনেকটা চাপা পড়ে গেছিল, হ্যাঁ মানে ওটা অনেক মোটা লাগছে, আর হাতে একটা কৌটনি, এরকম ছবিটাই বা কে তুললো, খাবার একটা ছবি, আগেকার ছবিটা একবার দেখাও, আগের ছবি আরেকবার একটু দেখাও, এই হচ্ছে আগের ছবি, না না মানে এই হচ্ছে, এই হচ্ছে আগের ছবি, এই যে এই যে এই যে দেখা যাচ্ছে, আগেও সুন্দরী,
কটা চেয়ারে বসেছেন ওখানে? দুটো চেয়ার নাকি? না না দুটো চেয়ার, ওই দেখুন একটা পাশের চেয়ার একটা, দুটো চেয়ার নিয়ে একজন বসেছে, মানে লোকটা যে 107 কেজি ছিল এটা বোঝা যাচ্ছে। এই হচ্ছে ছবি। আর পাশে ওই এয়ারপোর্টে ওই তোমার ওই ট্রলির হ্যান্ডেল ধরা দেখে বোঝা যাচ্ছে মোটা, মানে একটা হ্যান্ডেল ধরেছে এই পাশে আর একটা ধরেছে তাকে কোথায়। এই হচ্ছে ব্যাপার। তো 107 কেজি ওজন, মুজাফফরপুর থেকে কলকাতায় আসার একটু গল্প, মানে এই হচ্ছে স্টোরি লাইন শুরু হচ্ছে। ওজনটা 107, মানে এটা বাঙালিদের জন্য আরও বললে ভালো হবে 1 কুইন্টাল 7 কেজি, এটা শুনলে আরও বেশি মানে এটা কিন্তু অপমানের কিছু। আপনি মনে করেছেন এবং সেখান থেকে রিকভার করেছেন, বিরাট ব্যাপার। আর এখনকার ওজন কত বিউটি দিয়ে আপনার থেকে? এখন আমার ওজন হচ্ছে 70 কেজি। এখন হচ্ছে 70 কেজি, মানে 37 কেজি ওজন কমেছে। 37 কেজি, আমি আসল 2014-তে বাড়িতেই সিঁড়ি থেকে পড়ে যাই উপর থেকে। আচ্ছা, সিঁড়ি থেকে পড়ে যাওয়ার পর তখন তো কিছুই বুঝতে পারিনি। সিঁড়ির কি কোনো অসুবিধা হয়েছিল? মানে সিঁড়ি ঠিক ছিল? না না না, পড়ে যাওয়া ও সিঁড়িও ভেঙে গেছে। আমি বললাম সিঁড়ির কিছু হয়েছিল? মানে আমি কিছু বুঝতেই পারিনি। আপনি বুঝতে পারলেন না? পড়ে গিয়ে তখন তো কিছুই বুঝতে পারিনি, যথারীতি উঠে রান্না বান্না কাজকর্ম করেছি। তখন আমার শাশুড়ি মা মারা গেছিলেন, বাড়িতে অনেক লোক ছিল, সবাই হাসাহাসি করলো যে চালের বস্তা পড়ে গেল কিন্তু কিছুই হলো না। তারপরে 2000, তারপরে গিয়ে আপনার 2000 ডিসেম্বরে, 2014 ডিসেম্বরে গিয়ে তখন হঠাৎ করে একদিন আমার কোমর থেকে দুই পায়ে প্রচণ্ড পেন শুরু হয়। আচ্ছা, পেন শুরু হয়। তারপরে আমি মুজাফফরপুর, কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই সমস্ত জায়গায় ডাক্তার দেখিয়েছি, ডাক্তার যত রকম টেস্ট দিয়েছেন সমস্ত কিছু করেছি। তারপরে স্পাইনে আমার ধরা পড়ে, ফিমোরাল ভেন চেপে যায়, চেপে যাওয়ার জন্য পেন, মানে এমন পেন ছিল যে আমি সহ্য করতে পারতাম না, মানে অসহ্য যন্ত্রণা। এটা কি ওই পড়ে যাওয়ার জন্যই হয়েছে? ওই পড়ে যাওয়ার জন্যই হয়েছে, হয়েছে। তারপরে যাই হোক, তখন ব্যাঙ্গালোরে যিনি মানে স্পাইনের স্পেশালিস্ট ছিলেন, উনি বললেন, অল ইন্ডিয়া ফেমাস ছিলেন উনি, উনি আমার বললেন এটা তো অপারেশন কেস, কিন্তু আমি অপারেশন এই পেশেন্টের করব না। উনি আমার অপারেশন রিফিউজ করলেন। কেন? আপনার কি সুগার ছিল? না না, সুগার কিছুই ছিল না। বললেন হয়তো 100% কিওর হবে না, প্যারালিসিস হয়ে যেতে পারে। তখনই উনি আমাকে বললেন যে 50 গ্রাম বা 100 গ্রাম করে হলেও বডি ওয়েটটাকে নাবাতে, ওজনটা কিছুটা কমলে আপনি অনেকটা সুস্থ হবেন এবং পেন মুক্ত হবে। তারপরে যাই হোক, ওজন তো ক্রমাগত বেড়েই যায়, কিছুতেই কমে না। আর ওইভাবে যদি কৌটো কৌটো খায়। তারপরে আমার ননদ একদিন সিটিভিএন চ্যানেলের মাধ্যমে দিদির প্রোগ্রাম দেখে। সেটা আবার কোন চ্যানেল? সিটিভিএন এর মাধ্যমেই দেখে, মানে এই চ্যানেলে। হ্যাঁ, এই চ্যানেলে দেখে। দেখে আমাকে বলে তুই কলকাতা যা, গিয়ে দিদির কাছে দেখা, দেখিয়ে তুই ওখানে চাট নিয়ে খাওয়া দাওয়া শুরু কর। তারপর যাই হোক, আমি দিদির কাছে না আসার একটাই কারণ ছিল যে হয়তো আমি ঠিকভাবে এটা মেনটেন করতে পারবো না। কিন্তু আমার হাজবেন্ড এবং আমার বৌদি জোর করে আমাকে এখানে নিয়ে আসে। এখানে নিয়ে আসার পর কি হলো জানি না, দিদিকে দেখেই আমি, তখন ওজন কিরকম? 107 কেজি। হ্যাঁ, তখন আমার 100, দিদির কাছে যেদিন আমি প্রথম এলাম সেদিন আমার ওজন 107 কেজি। কিন্তু আমি দিদিকে দেখেই মুগ্ধ আর দিদির ব্যবহারেও মুগ্ধ। এখন তো আমি দিদির এত ফ্যান যে মানুষ যেমন দীক্ষা নিয়ে জপ করে, সকাল থেকে দিবারাত্র আমি দিদির নামে জপ করছি, যে দিদির জন্যই আমি আজ নতুন জীবন ফিরে পেলাম। সুন্দর করে মিষ্টি করে আপনি বলছেন দিদিকে ফ্যান বলে ফিরে পেলাম। হয়তো এত ডিপ্রেশনে চলে গেছিলাম, হাজবেন্ড ঘুরতে ভালোবাসতো, সব জায়গায় নিয়ে যেতে ভালোবাসে, আমি কোথাও যেতে চাইতাম না, মানে বাঁচার জীবনে কোনো আর ইচ্ছে ছিল না। আমি তাহলে যেটা বললাম অনুষ্ঠানের শুরুতে, যে বাঁচার ইচ্ছে, বাঁচার কোনো ইচ্ছে ছিল না, এত ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম, কিছু ভালো লাগতো না। আচ্ছা, তাহলে দিদির কাছে এসে দিদিকে দেখে আপনি খুব ইমপ্রেস হলেন, এরপর কি ডায়েট চার্ট নেওয়া বা যেটা আপনি বলছিলেন সেটা কি দিদি কি বললেন আপনাকে? মানে কোন কথা দেখে ভালো লাগলো নাকি কথা শুনে ভালো লাগলো? না না, দিদির ব্যবহার প্রচন্ড ভালো লাগলো, দিদিকে দেখে তো ভালো লাগলোই, দিদি ব্যবহারও প্রচন্ড ভালো, মানে ফার্স্ট ইমপ্রেশনে ভালো লাগলো। হ্যাঁ, খুব ভালো। তারপরে ব্যবহারটা কি মনে হলো? নিজের কেউ, আমার নিজের বোন বা দিদি কেউ কথা বলছে। দিদি কি বললেন যে সম্ভব কমানো? হ্যাঁ হ্যাঁ, দিদি মানে এটা দিদি দেখে প্রথম দিনই এসে আমি ফুল কনফিডেন্ট, দিদি বলছে 5 কিলো কমাবে কি 10 কিলো, এই কথাটাই আমার ভীষণ ভালো লেগেছিল। আমি দেখলাম যে না, দিদির কথা মতো চললে ওয়েট কমবেই। তারপরে আমার প্রথম সপ্তাহতেই প্রায় 3 কেজি মতো ওয়েট কমে গেল। কে নিয়ে এসেছিলেন? হাজবেন্ড নিয়ে এসেছিলেন, এবং বৌদি খুব জোর করেছিল, আসতে চাইছিলাম না, মানে বৌদি দেখে মনে হয় বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, না প্রথম আমার ননদ বলেছিলেন, হ্যাঁ সিটিভিএন চ্যানেলে দেখে ননদ বলেছিল। যাই হোক, তাদেরকে থ্যাঙ্কস দিয়েছেন? হ্যাঁ, তাদেরকেও আমি ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে এখানে নিয়ে এসেছে। আজকাল তো ননদ হাজবেন্ড সব সঙ্গে নিয়ে যায়। হ্যাঁ, হাজবেন্ডেরও সহযোগিতা খুব আছে, সব জায়গাতে নিয়ে যাওয়া, ডাক্তার দেখানো, মানে চেষ্টার কোনো শেষ নেই। না না, ব্যাংকে চাকরি, ব্যাংকে চাকরি, ব্যাংক অফিসে।
মানে খুব কড়া ধাঁচের মানুষ মনে হয়, যেটা দেখো রশি বাবু মালাদির প্রোগ্রাম আছে আমরা কোথায় যাবো এখন? এও বলছিলেন না ওপরে যতটা কড়া দেখছেন ভেতরে নরম ততটাই ভালো। বাহ লাভলি লাভলি লাভলি, এই হচ্ছে ফ্যামিলি বন্ডিং। আর একটু আগে একটা কথা বলেছেন দাদার উদ্দেশ্যে বলি, দাদাকে আমার খুব ভালো লেগেছে দেখতে, ভেরি জেন্টলম্যান দেখে মনে হলো, অনেকটা লম্বা জেন্টলম্যান, খুব ভালো লোক আপনাকে। এবং উনি জোর করে হাজবেন্ডের সহযোগিতা না থাকলে হয়তো দাদা এতটা করতেও পারতাম না। আচ্ছা দিদি যেমন খাবার লিখেছেন, দিদি যেমন আমাকে খাবার লিখেছেন, আমি সময় এবং খাবার ঠিক সেইভাবেই মেনটেন করেছি, যার জন্যই আমার আজ 7.5 মাসে প্রায় 37 কিলো ওয়েট কমেছে। আমি আজ খুব খুশি, খুশি মানে সবসময় দিদির কথা বলছি। আপনার তো খুব খুশি হওয়া উচিত দুজনের জন্য, একটা হচ্ছে দিদির জন্য, আরেকটা হচ্ছে আপনার হাজবেন্ডের জন্য। নিশ্চয়ই আপনাকে কতটা ভালোবাসে। আজকে মেয়েরা অনেকে বলেন যে তারা হাজবেন্ডের কাছ থেকে ভালোবাসা পান না, তাহলে দেখুন এরকম এক্সাম্পল আমরা কিন্তু দেখুন শুধুমাত্র মালাদির প্রোগ্রামটাকে না হার্ডকোর ডায়েট প্রোগ্রাম প্লিজ নেবেন না, মানে আমি অন্তত দয়া করে আপনাদের কাছে আমি মানে চাইছি আমাদের এই যে মজা হাসি গল্প পেছনে লাগা এই মজা করে তোমার তুমি যে ইয়ারকি মারা এটাও কিন্তু কেউ কিছু মনে করে না, না মানে হার্ডকোর ডায়েট প্রোগ্রাম ভাববেনই না। আমি আমি অন্তত বলি মালাদির পাশে রয়ে মালাদির থেকে পারমিশন ছাড়াই বললাম, এখানে একটা মানুষকে কোন আজকে দেখুন তো আবার আরেকবার বিউটি দির ছবি, রিয়েলি বিউটি দি, আপনি ভগবানের কৃপায় সুন্দর। বাট এই যে আপনি শাড়ি পরেছেন, আমি শুনি যে অনেকের অনেকে মালাদিকে হোয়াটসঅ্যাপ করে জানতে চায়, জিজ্ঞেস করে বা ইত্যাদি, পোশাক তো একটা বড় ব্যাপার। আর আমি মনে করি মালাদির মতো বিউটি কনসালটেন্ট দুনিয়ায় খুব কম আছে, আমি মনে করি, ইট ইজ মাই পার্সোনাল বিলিফ। এর সঙ্গে লোকের কনফ্রন্টেশন হতে পারে, দিদির পার্সোনালিটি খুবই সুন্দর। হ্যাঁ মানে খুব সুন্দর, ঠিক ঠিক আপনি বলেছেন প্রথমে যে আমার সে কথা বলে খুব ভালো লেগেছে, আমি এই জন্যই তো জিজ্ঞেস করলাম এগুলো। তো এটা একটা বিরাট ব্যাপার, মানে একজন মানুষ যদি আপনার গ্রুমার হন জীবনে তাহলে তা কতটা প্রয়োজন রয়েছে। আমরা তো সবাই মানে ওই কি বলে মানে সেই এলোমেলো জীবন যাপন করি আমরা অনেক ক্ষেত্রে না। আজকে আপনি কত সুন্দর লাগছে আপনাকে দেখতে, মানে শাড়ি থেকে শুরু করে আপনার চেহারা থেকে শুরু করে সবকিছু, মানে হালকা মেকআপ নিয়েছেন কি মানে বিউটি। আরেকবার ওনাকে দেখানো, ওনার হাজবেন্ড দেখুক যে সত্যি আমি যাকে নিয়ে গেছিলাম 37 কেজি ওজন কমার পর আপনাকে কতটা ভালো লাগছে দেখতে, কতটা। তা যাও লোকে কি কমপ্লিমেন্ট দেয় একটু শুনি বিউটি। লোকে অনেকেই সেই অটোগ্রাফ নেওয়ার মতনই। ও আরেকটা, না না না, আরেকটা হচ্ছে যিনি বিউটি দির নাম দিয়েছেন তাকে একটা ধন্যবাদ জানিয়ে রাখি। ছোটবেলাতেই বুঝতে পেরেছিলেন যে বিউটি দির বিউটি হবে, মা বাবারই দেওয়া নাম, এইবার যখন বলে ওকে কিছুতেই রাজি করাতে পারছে না যে তুমি চলো, যখন বলছে ও বলছে না আমি পারবো না, মানে ফেড আপ হয়ে গেছিলাম, বলছিলাম না আর কোনো ডাক্তার আমি হবে না, তুমি এখান থেকে কলকাতায় নিয়ে গিয়ে তুমি আমাকে ওয়েট লস করাবে এটা কখনো সম্ভব, তাই তো এটা হয় না, তোমাকে যেতেই হবে। তো উনি প্রথমে আমাকে এসে বলেছিলেন ম্যাডাম আমি কিন্তু ওকে জোর করে নিয়ে এসেছি দাদা, শুধু খেয়ে আর সময়তে যে এইভাবে ওয়েট নামবে এই ধারণাটাও ছিল না, মানে কেউ তো বিশ্বাসও করছে না, কেউ বিশ্বাসই করে না যে শুধুমাত্র। আচ্ছা আপনি কোনো এক্সট্রা ট্রিটমেন্ট, কোনো ওষুধ পত্র কিছু দেন, কোনো মেডিসিন না, কোনো এক্সারসাইজ বলতে পারেন, কোনো অসুবিধা না, কিছু না, কোনো না, কারণ আমার স্পাইনের জন্য ডাক্তার বলেছে আমার ওয়াকিং করা বারণ, আমার নিচু হয়ে কিছু তোলা বারণ। আপনার যেটা হয়েছিল অ্যাকচুয়ালি নার্ভ ব্লক হয়েছিল, নার্ভ ব্লক হয়েছে মানে দুটো L1 L2 মধ্যে হ্যাঁ চেপে গিয়েছিল, যেটা ওই স্পন্ডলাইটিসের কারণের জন্য হয়। এখন আর সেই ব্যথাটা কিচ্ছু নেই, এখন দেখবেন আর্থারাইটিস তো অনেক রকম আছে, অস্টিও আর্থারাইটিস আছে, রিউমাটয়েড আর্থারাইটিস রয়েছে, স্পন্ডিওলাইসিস আছে, যাই হোক না কেন প্রত্যেক ক্ষেত্রে এটা সবার সামনে আমি শেয়ার করছি, যদি কেউ ডিফার করেন বলবেন ওজন কমাতেই হবে, ইট ইজ ম্যান্ডেটরি, একদম ফার্স্ট ম্যান্ডেটরি, ফার্স্ট হচ্ছে তোমাকে ওজন কমাতে হবে, মেডিসিন হচ্ছে ওইটা, ওজন কমাতে হবে, সুস্থ শরীর রাখার জন্য ওয়েট কমানোটা খুবই দরকার। দিদি ভাই কতটা ভালো আছেন এখন একটু, এখন অনেক সুস্থ, আমি এখন 100% সুস্থ, লাভলি 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 লাভলি, এবং খুব কত কম সময়ের মধ্যে খুব ভালোভাবে মানে দিদি যেভাবে খাবার দিয়েছে ঠিক সেই সময় এবং খাবার একরকম ভাবে মেইনটেইন করে, মানে আমার ইচ্ছাই করে না ও বিয়ে বাড়ি যায়, মানে আমরা খুব কম সময় মানে এই আধ ঘন্টা সময়টা না এদের কাছে এদের লাইফস্টাইল এখন শোনার মতন মানে সময়ই না, আধ ঘন্টা সময়টা যেন মনে হয় এদের কাছ থেকে আমরা কিছুই শুনতে পেলাম না, কিছু শুনতে পেলাম না, এদের নিয়ে অন্তত এক ঘন্টা করে আমাদের প্রোগ্রাম করা মানে আমার উচিত, তাহলে সবটা বল বলতে বলা যায়, অনেকটা বলা যাবে। এবার কি ও যেমন আমাকে বলছে দিদি
এখন যদি কোনো বিয়ে বাড়ি বা কোনো কিছু থাকে, আমি আমার খাবার কিন্তু খেয়ে সেজে গুছে তারপর ওখানে যাই। সব জায়গায় অ্যাটেন্ড করেছি, সমস্ত জায়গায় অ্যাটেন্ড করেছি, সব জায়গায় অ্যাটেন্ড করেছি, কিন্তু আমি খাবার মেইনটেইন করেছি, আমি কোথাও খাইনি। আমি নিজের খাবার হয় খেয়ে গেছি, নয় সঙ্গে নিয়ে চলে গেছি। কোনো অসুবিধা হয়নি, কোনো অসুবিধা হয়নি। দিদি এমন খাবার দিয়েছেন কোথাও নিয়ে যাওয়া ক্যারি করা কোনো অসুবিধা নেই। সাধারণ বাড়ির ফল দুধ মাছ সবই তো খেতে দিচ্ছেন। কালচার কিরকম একটু শুনি মুজাফফরাবাদে। ওখানকার কালচার এমনি বাঙালি কালচার, খাবার দাবার যেগুলো উনি দিয়েছেন সেগুলো জোগাড় করবার ক্ষেত্রে না না কোনো অসুবিধা না, সব অ্যাভেলেবল বাড়িতেই। সবচেয়ে বেশি কি খায় ওখানে লোক, মানে রাস্তাঘাটে বেরোলে সব এগ রোল চাউমিন? রাস্তাঘাটে তো লোকে ওইগুলোই খায়, কিন্তু আমার ওইগুলোর প্রতি ধ্যান কোনোদিনই তেমন বেশি ছিল না, বাড়ির খাবারই খেতাম। আচ্ছা, হরমোন ইনব্যালেন্সের জন্য মোটা হয়ে গেছিলাম প্রচন্ড। এখানে বাড়ি কোথায় ছিল, বেঙ্গলে? এখানে বেঙ্গলে তো আমি দাদার বাড়িতে এসেছি, বেলঘড়িয়াতে। ও আচ্ছা, মানে আপনি একদম বর্ন এন্ড ব্রট আপ ওখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওখানে এমনি দাদারা সব এদিকে থাকে, আমি সেজন্যই বলছি আর কি। মানে ওরা এসে যে এই যে এমনি আমার প্রোগ্রামটা করার জন্য যে এসেছে, আমারও এই বাংলা নববর্ষে এটা আমার কাছে একটা বড় পাওনা। মানে এদেরকে যে পাওয়াই, যে দূর থেকে আসা। আজকে আগের সপ্তাহে আমি বলেছি যে আমার ওয়েস্ট বেঙ্গলের বন্ধুরা যারা এখনো আমার আমার কাছে এসে পৌঁছতে পারেনি, দূর বলছে, হয়তো 15টা স্টেশন আসতে হবে বা লোকাল ট্রেনে 10টা স্টেশন আসতে হবে, হয়তো 15টা স্টেশন আসতে হবে, তারা মনে করছে দূর। আর এরা মানে কি করে রাতকে রাত ধরে তারা আসছে, এসে দেখাচ্ছে, থাকছে, তারপর আবার যাচ্ছে, কিছুই মনে হয় না। কারণ দিদির জন্য আমি পুরো জীবনটা দিয়ে দিলাম, মানে মানুষ সবকিছু করতে পারে। দিদির জন্য আমি নতুন করে জীবন ফিরে পেলাম। তা দিদিকে আপনি কি দিলেন, গিফট কি দিলেন? ভালোবাসা? ও বাবা, গিফট প্রচুর, গিফট ভালোবাসা। তো মানে গিফট আর কি দেব, ভালোবাসাই দিচ্ছি। ও রোগা হচ্ছে দিদি মোটা হোক, যার জন্য ও যখনই আসে তখন মানে এইটুকু বাক্স কোনোদিন মিষ্টি হয় না। ওর বাক্সটা ঠিক এত বড় বাক্স, বাঞ্ছারামের সেই বড় মিষ্টির বাক্স থাকে। এবারে তো একদম একটা ভীষণ সুন্দর কাশ্মীরের একটা স্টল দিয়েছে, এত সুন্দর একটা বেড কভার দিয়েছে, হ্যান্ডমেড একদম হাতের কাজ করা বেড কভার দিয়েছে। দিদি এটা কিন্তু তুমি পেতো একটু। আর এই স্টোলটা যেন শীতকালে, এখন গরম পড়ে গেছে, আমি তো গায়ে দিয়ে বসতে পারবো না, শীতকালে কিন্তু তুমি পরে এটাকে ছবি দিও আমাকে। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি এটা পরেছি। আমি এত দিদির ফ্যান হয়ে গেছি যে সবার কাছেই দিদির গল্প করছি, কারণ দিদির জন্য জীবন ফিরে পেলাম। কারণ চিন্তাও করিনি যে সুস্থ ভালো হতে পারে। মাসে একবার আসে, সবচেয়ে বড় কথা হচ্ছে মাসে একবার আসে। মাঝে যদি ও একটু দেরি হয়ে যায়, দেড় মাস হয়ে যায়, তাহলে মাঝের ডায়েট আমাকে বলে যে দিদি আমাকে একটা হোয়াটসঅ্যাপে পাঠাও, এটা 21-22 দিন হয়ে গেছে আমি করছি, তুমি আর একটা পাঠাও। আমি আবার সঙ্গে সঙ্গে একটা চার্ট পাঠাও। কোনো একটা দুটো প্রশ্ন ছাড়া, কোনো প্রশ্ন থাকে না, যা আছে তাই। তার বদলে কেন না কেন এই সাত মাসে আট মাসে যে এই যে 37 কেজি ওজন কমানোটা, আবার একটা নতুন চাটনি, আবার 10 কেজির প্যাকেজে ঢুকেছে, আবার 40 কেজির মানে হয়ে যাবে 50-50, তো কমাবোই নিশ্চয়ই। আমার আরো 10 কেজি আরো কমানোর ইচ্ছে, কমানোর ইচ্ছে। দিদি বললো কোনো ক্ষতি নেই, তার মানে 60-60 আসবে, 60 একদম ছুটবে। আপনি তো একটা হাইট, মানে 60 কেজি মানে একদম পারফেক্ট, পাঁচ ফুট চার, অনেকটা পাঁচ ফুট চার, পাঁচ চারের থেকেও বেশি মনে হচ্ছে, যাই হোক দেখে পাঁচ চার এখন রোগা হয়েছে। যার জন্য কি হচ্ছে, ওকে 60 করে দিয়ে ওকে আমি তারপর মেনটেনে রাখবো, এবং মেনটেন করবে এইটাকে, ও মেনটেন করবে লাইফ টাইম, তখন ও ছুটবে। ওর আর ওর আর কোনো পেছন ফিরে তাকাতে হবে না, কোনো অসুখই ওকে ধরবে না। ওর যে মানে জীবনটা অন্তত পক্ষে প্রায় 20-25 বছর কমে গেছিল, মানে মানে কমে গেছিল যে এইবার মানে 100 পেরিয়ে গেছে, মানে এবার একটা কিছু জীবদ্দশাটা যারা কমে গেছিল সেইটা অন্তত পক্ষে 30 বছর প্রায় বেড়ে গেছে। 5 বছর মানে যা কষ্ট করেছি মানে ভাষায় ব্যক্ত করতে পারবো না। ঠিক, মানে আপনার জন্য আমি সম্পূর্ণ ক্রেডিট দিদিকেই দিতে চাই, কারণ দিদির জন্যই আজ হয়তো আমি এতটা সুস্থ হতে পেরেছি। আমি তো লিখে দিয়েছি খসখস করে, ও যে দূরে গিয়ে যে একটা করেছে, ও তো আমার হাতের কাছে ছিল না যে আমি 15 দিনে ওকে পাচ্ছি। না বিউটি এটা ভুল করছো, না এটা এই করছো, না ওটা করছো, না ও যেটা মনে করেছে আমি দিয়েছে দিদি এখানে লিখে, আমি সেটাই আমি করব। ক্রেডিট একদম 80% ওর, 20% আমার। যদি তুমি 80% দাও, সেই 80% কে আপনি ভাগ করে দিন, আপনার ননদ রয়েছে, আপনার বৌদি রয়েছে, আপনার হাজবেন্ড রয়েছে, যারা প্রত্যেকে আপনাকে অ্যাকম্পানি করেছে, সহযোগিতা করেছে প্রত্যেকে। ফ্যামিলি না হলে কখনো না এই কাজটা করা যায় না, আমরাও এটাকে ফ্যামিলি মনে করি। আজকে মালাদির হাওড়া ওয়েট লস সেন্টার, আমি যদি মনে করি যে সিটিভিএন, আমি আর মালাদি আর একজন করে গেস্ট, সব থেকে বড় ভুল হবে আজকে সবাই একদম। ইট ইজ অ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি থ্রু আউট দ্য ওয়েস্ট বেঙ্গল। আজকের প্রোগ্রাম করে মনে হচ্ছে শুধু বেঙ্গল নয়,
বেঙ্গলের বাইরেও পরিবারটা যে কতটা বিস্তার লাভ করছে দিন দিন, এটা একটা বিষয়। আমার যারা দিল্লির ক্লায়েন্ট আছে তাদের তো আমি আনতে পারি, এটা আমার যে ননদ আমাকে পাঠিয়েছে ওই ননদই আবার দিদির অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে 9 তারিখে দিদি, তিনিও আসবে। বাহ বাহ বাহ, ওরও ওয়েট প্রচন্ড বেড়ে গেছে। ভেরি গুড, একটা ছোট্ট রিকোয়েস্ট এর মধ্যে থেকেই কম্বা করে রাখবো, যেদিন বিউটিদের স্টোলটা তুমি পড়বে সেদিন হয়তো আমার পাশে দাঁড়িয়ে একটা ছবি তুলবো তোমার সঙ্গে, ঠিক আছে? এটা একটা ছোট্ট রিকোয়েস্ট থাকলো, এগুলো বলে রাখি কেন যাতে আমার কথা সবাই ভাবে। আচ্ছা বেশ, এবার হচ্ছে আপনারা যারা মনে করছেন যে 100 কেজির উপর হয়ে গেছে বলে আর আমাদের পক্ষে সম্ভব না, ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম্পল। আমি মনে করি বিউটি ডিএইচ এক খুব বড় উদাহরণ যে যে ওজন কমাতে পেরেছে 37 কেজি। আমরা তো এরকম বহু উদাহরণ আগে দেখেছি, 40 কেজি, 45 কেজি, 50 কেজি ওজন কমিয়ে এসেছে। আমি বিউটি 50 হয়ে যাবার পর আবার আমি আবার একদম, আমি জাস্ট আমার শীতকাল হলে ভালো হয় সেই স্টোলটা পরবো, তাহলে একসঙ্গে তোমার সঙ্গে আমরা একসঙ্গে একসঙ্গে ছবিটা থেকে যাবে, খুব ভালো। আর সঙ্গে দাদাকে মানে বিউটিদির যিনি দাদা মানে হাজবেন্ড আর কি, তাকেও ধন্যবাদ জানিয়ে রাখি আপনার এত সুন্দর কোঅপারেশনের জন্য এবং একটা ফ্যামিলি ম্যানশিপ সামনে নিয়ে আসার জন্য। আচ্ছা এখন কি করতে ইচ্ছে করে, মানে আগে যেটা করতে ইচ্ছে করতো না এখন মনে হয় আমি করতে পারবো? আগে প্রচন্ড ডিপ্রেশন হতো, অল্প সিঁড়ি চললে হাঁপিয়ে যেতাম, সিঁড়ি উঠতে পারতাম না ভালো করে, হয়তো কাজ করতাম আবার একটু শুয়ে পড়তাম, এইভাবে জীবন মানে জীবন চালিয়েছি। কিন্তু এখন ওইসব কিছু মনে হয় না, সকাল থেকে রাত অবধি কাজ করছি, ঘুরছি ফিরছি, কাজ করতে হয় না, কোনো অসুবিধা হয় না। উঁচু স্টেপে পা তুলতে খুব কষ্ট হতো, সেই জিনিসটা আমার সামান্য একটু মনে হয় কিন্তু সেরকম কিছু মনে হয় না, এখন অনেক সুস্থ এবং অনেক মানে ফিট এন্ড ফ্রি। কারণ যে পজিশনে চলে গেছিলাম শুধু ডায়েটের মাধ্যমেই তো আমি ভালো হলাম, এত ডাক্তার দেখিয়েছি, এত মেডিসিন, এত ওষুধ, কিচ্ছু না, কোনো কিছুতে আমার পেন এক ফোঁটাও কমেনি, কোনোদিনও ভাবিও নি যে আর হয়তো কমবে। পেন কিলার খেতাম, শুয়ে থাকতাম, ডিপ্রেশন হতো, সোজা হয়ে বসে রয়েছে সমানে। হ্যাঁ, তখন তো মনে সোজা হয়ে বসতে পারতাম না, একটু কাজ করলে আবার হয়তো হাঁপিয়ে শুয়ে পড়তাম, তারপর উঠে চট করে দেই, যে বসলে চট করে উঠে দাঁড়াতে পারতাম না, ভীষণ স্পাইনাল ব্লকেজে ইনফ্ল্যামেশন যেটা হয়, প্রদাহ যেটা হয়, যন্ত্রণা যেটা হয়, এটা কিন্তু বিরাট। আপনারা অনেকে জানেন হয়তো, ভীষণ কষ্ট, ভীষণ 24 আওয়ারস আমার পেইন হতো। যাক বিউটি দি, আপনার নামের সঙ্গে এখন জীবনটাও একই রকম বিউটি হোক, আমরা সেটা চাই, একদম সেটা চাই। নতুন বছর, গরম পড়ছে, এখন মালাদির কাছ থেকে যদি আমরা মানে কোনো রকমে খুচি টুচি দু একটা বার করতে পারি ডায়েট চার্ট, হয়তো ভালো লাগবে শুনে। গরমের আমি তোমার কাছে একটা রিকোয়েস্ট করছি, এটা এতদিন ধরে প্রোগ্রাম করার সুবাদে জুস বা এই জাতীয় কিছু মানে লিকুইড ফরমেশনে যদি আমরা মানে একটা ইন জেনারেল তুমি বলো, পার্টিকুলার লিস্টে চলে গেলে আবার আমার মার খাওয়ার সম্ভাবনা থাকবে, সেটা না করে মানে ইন জেনারেল কোন একটা। এখন তো এমন হয়েছে আমি নিজে হাতে সব কিছু রান্না করি, কারণ মানে খাবার তৈরি করা আমার হবি, তাই নাকি? হ্যাঁ, করি, সবাইকে খাওয়াই সব কিছু, কিন্তু আমার কোনো সময়ও মনে হয় না যে আমি একটা কিছু মুখে দিই, আমার মনে হয় মানে মনকে ওইভাবে তৈরি করে ফেলেছি, কিচ্ছু মনে হয় না। এই হবিটা কেন আজকে করলেন না, যা হোক যা হোক। হ্যাঁ মালাদি বলো দেখি, জুস কি খেতে পারে গরমের দিনে, একটা ভালো জুস বলো দেখি। জুস তো এখন তো প্রচুর জুস রয়েছে, যেটা হচ্ছে ফার্স্ট বলবো পুদিনা পাতা লেবু দিয়ে একটু জিরে ভাজা গুঁড়ো দিয়ে জুস খেলে পারে, মানে যে জলটা হয় সেটা খেলে পারে, সেটা ক্যারি করলেও খুব ভালো হয়। পুদিনা পাতা ওয়েট লস করে, শরীর ঠান্ডা রাখে, এবং সবই জানেন যে পুদিনা পাতা ভালো হজমও করায়, যার জন্যে পুদিনা পাতা জুস খাওয়া ভালো। ধনে পাতা, পুদিনা পাতা, লেবু দিয়ে বেশ একটা জল করে খেলে পারে, খুব ভালো। তাছাড়া আমরা ওয়াটারমেলন জুস খেতে পারি, তরমুজ মিক্সিতে দেওয়ার দরকার নেই, জাস্ট গ্রেটারে গ্রেট করে নিয়ে যদি জুস করে একটু চাট মশলা আর বিট নুন দিয়ে খাই, সেটাও ঠান্ডা ঠান্ডা আমরা যদি ক্যারি করি একটু। এখন তো নানা রকম কোম্পানির কুল বেরিয়েছে, তাতে আমরা একটা বেরিয়েছে, আমরা ক্যারি করতে পারি অফিসে গেলে। দইয়ের ঘোল, এমনি প্লেন যারা কিছুই পছন্দ করে না, প্লেন লেবুর জল, গ্রিন টিকে ঠান্ডা করে নিয়ে একটু সিনামন পাউডার দিয়ে আর লেবু দিয়ে যদি আমরা নিয়ে যাই, ওটা আরও ভালো, যে আমার ওয়েট লসও হচ্ছে, আমি সিনামন পাউডারটাও আমার শরীরে যাচ্ছে। সিনামন পাউডার আমাদের সুগারটাকে লেভেলে রাখে, প্রেশারটাই যে গরমে এত প্রেশার বেড়ে যাওয়ার একটা ব্যাপার থাকে, সেই প্রেশারটাও একটা মানে কন্ট্রোল করার জায়গা তৈরি করে দেয়। এই যে নানা রকমভাবে যে জলটাকে আমরা খেতে পারি, এটাকে আমরা মানে এগুলোকে আমরা ক্যারিও করতে পারি এবং ঠান্ডাই নিতে পারি, কোনো অসুবিধে কিছু কিছু মনে করবেন না। দুই একটা জুস জেনে নিলাম, যারা হিংসা করে বলছেন যে দেবাশীষ সবকিছু খুঁচিয়ে জেনে নিল, তাদের জন্য বলছি সরি,
অবশ্যই যাদের যাদের জন্য জানলাম তারা নিশ্চয়ই আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন। আজকের মতো শেষ করছি, বিউটি থেকে অনেক ধন্যবাদ, আপনার ফ্যামিলি সবাইকে, মুজাফরাবাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে, এবং যারা ওখানে বাঙালি কমিউনিটি রয়েছেন তারা অবশ্যই মালাদির হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করুন, যাকে দেখে সবাই ইন্সপায়ার হয়। মালাদি এভার গ্রিন অ্যান্ড বিউটি, তার মধ্যে অবশ্যই সেটা রয়েছে, মালাদি সবসময় বিউটি, আর অবশ্যই আপনারা আরও বেশি সুন্দর। সবাই একসময় ভালো থাকুন, নমস্কার নমস্কার নমস্কার।